গাইস, দিস ইজ পাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিশুকে পাইল। আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আর আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও একটি ইন্টারেস্টিং ভিডিও। আর আজকের ভিডিওটা তাদের জন্য ভীষণই স্পেশাল হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে, যারা আমার মতো রূপচর্চা করতে ভালোবাসে, সাজুগুজু করতে ভালোবাসে এবং যারা বলিউড অ্যাক্ট্রেসদের বিউটি টিপস ফলো করতেও ভালোবাসে। ইয়েস, আজকে আমি এক বলিউড দিভা, বিউটিফুল অ্যাক্ট্রেস মাধুরী দীক্ষিতের একটি বিউটি টিপ নিজে অ্যাপ্লাই করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো আদৌ সেই টিপটা কাজে দেয় কিনা। তো তার জন্য অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত তুমি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ টুক করে আগে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার আগে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিও। তার ফলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও বানাবো তোমার কাছে সবার প্রথমেই একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। সো এবার শুরু করা যাক ভিডিওটা। বিশেষ করে আমরা মেয়েরা বলিউড বলো, টলিউড বলো বা সাউথের অ্যাক্ট্রেসদের ভীষণভাবে ফলো করি, হয়তো মুখে নাও বলতে পারি যে আমরা তাদের ফলো করি, কিন্তু গোপনে কোথাও তাদের ফলো করি, তাদের দেওয়া বিউটি টিপসগুলো অ্যাপ্লাইও করি এবং মনের মধ্যে কোথাও একটা আশা থাকে যে কাশ তাদের মতো যদি একটু স্কিনটা গ্লো করতো, একটু ঝকঝকে চকচকে স্কিন যদি আমাদেরও হতো তাহলে মন্দ হতো না। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার এই ভিডিওতে বলিউড অ্যাক্ট্রেস মাধুরী দীক্ষিতের দেওয়া একটি টিপ, বিউটি টিপ, সেটি আমি অ্যাপ্লাই করব তোমাদের সামনে। আর মাধুরী দীক্ষিত তার ইউটিউব চ্যানেল, ইয়েস, যারা যারা জানে তো অবশ্যই জানে যে মাধুরী দীক্ষিতেরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আর যারা যারা জানো না, আমার থেকে জেনে নিলে ফলো করতে পারো তাকেও, সাবস্ক্রাইব করতে পারো তাকেও, তার আগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তার ইউটিউব চ্যানেলে তিনি প্রচুর টিপস দেন, হেয়ার কেয়ারের ব্যাপারে হোক বা বিউটি টিপসের ব্যাপারে হোক, স্কিনের ব্যাপারে হোক। তো আমি সেখান থেকে একটি টোটকা বলো বা টিপস বলো আমি নিয়ে চলে এসেছি, সেই বিউটি টিপটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই বললাম পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো মাধুরী দীক্ষিত বলেছেন যে তোমাদের স্কিন যদি ড্রাই হয়, ভীষণভাবে ডাল হয়, তাহলে তোমরা এই টিপটা অবশ্যই ফলো করতে পারো। টিপটায় তিনি কি বলেছেন যে না, একটা শশা নাও, সেটাকে গোল গোল করে কাটো, যেরকম আমরা চোখের নিচে যে আমাদের ডার্ক সার্কেলের জন্য আমরা অনেক সময় শশা কেটে চোখ বন্ধ করে রাখি, ফেসিয়ালের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাবে তোমরা, তো সেরকম গোল গোল করে শশা কেটে রাখো। দুধ নাও, একেবারে র মিল্ক যেটা, সেই র মিল্কের মধ্যে তুমি সেই শশার টুকরোগুলোকে গোল গোল করে, যে তুমি কেটে রাখছো শশার টুকরোগুলোকে, তো গোল গোল করে তার মধ্যে দিয়ে রাখো এবং সেটাকে তুমি ঠান্ডা করতে দিয়ে দাও ফ্রিজে। তুমি তোমার পুরো মুখে যে শশা, মানে দুধের মধ্যে চোবানো যে শশাগুলো থাকবে, সেগুলোই তুমি তোমার পুরো মুখের মধ্যে দিয়ে রিল্যাক্স করো, তারপর তুমি পেয়ে যাবে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং ফেস। তো সেই টিপটাই আমি ফলো করতে চলেছি এবার, অবশ্যই দেখতে থাকো। তো চলো আমিও অ্যাপ্লাই করি, আমার স্কিনটাও যেহেতু ডাল এবং ড্রাই স্কিন, তো দেখা যাক আমার স্কিনে কীরকম রেজাল্ট দেয়। একটা গোটা শশা আমি নিয়ে নিয়েছি এখানে, আর সেই গোটা শশাটিকে গোল গোল করে স্লাইস করে নিয়েছি, টুকরো করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ তোমরা র মিল্ক, সেই র মিল্কের মধ্যে এই শশার টুকরোগুলোকে আমি চুবিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু অলরেডি 2-3 ঘন্টারও বেশি ফ্রিজে ছিল, ঠান্ডা রয়েছে অলরেডি, শশার টুকরোগুলোকে এইভাবে চুবিয়ে দিয়ে আরও আধ ঘন্টা আমি এটিকে ফ্রিজে রেখে দেবো, তারপর আমি আমার স্কিনের মধ্যে, ফেসের মধ্যে এটিকে অ্যাপ্লাই করব। এই হচ্ছে আমার নর্মাল স্কিন, মানে এটি অ্যাপ্লাই করার আগে আমার স্কিনের, ফেসের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, ড্রাই ডাল স্কিন। তারপর আমি এটিকে অ্যাপ্লাই করব এই স্কিনের মধ্যে, দেখা যাক কী রেজাল্ট পাওয়া যায়। তো মুখের মধ্যে শশার টুকরোগুলোকে, যেগুলো দুধের মধ্যে চোবানো ছিল, তারপর আমি ফেসের মধ্যে এইভাবে লাগিয়ে দিয়েছি, আধ ঘন্টা ঠিক এইভাবে থাকবো, তারপর একেবারে চিল ওয়াটার, ঠান্ডা ওয়াটার দিয়ে আমি আমার ফেসটাকে ধুয়ে ফেলবো। তো বিরক্তিকর ব্যাপার এইভাবে বসে থাকাটা, কষ্ট করে বসেছিলাম। আর মুখ ধোয়ার পর এই হচ্ছে আমার স্কিন, অনেকটা গ্লো করছে সত্যি বলতে, একেবারে তো তুমি অপসরা হয়ে যাবে না। হ্যাঁ, যেটা ড্রাই স্কিন হয়ে গেছিলো সেখানে কোথাও মনে হচ্ছে একটা ময়শ্চারাইজার আমার ফেসের মধ্যে চলে এসছে, একটু গ্লো করছে, স্কিনটা অনেকটা ক্লিন লাগছে। তো সব মিলিয়ে বলবো, কোথাও যদি তোমার
অনুষ্ঠান বাড়ি থাকে, বিয়ে বাড়ি থাকে, স্কিনটা ড্রাই লাগছে, চট করে এটি অ্যাপ্লাই করে নিতে পারো। ইট রিয়েলি ওয়ার্কস। তো এতক্ষণ তোমরা দেখলে যে মাধুরী দীক্ষিতের বিউটি টিপ কীরকম কাজ করে না করে। আই হোপ তোমাদের এই পুরো ব্যাপারটা খুব ভালো লেগেছে, মানে আমি যেভাবে অ্যাপ্লাই করে দেখালাম, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর আমার সঙ্গে তোমরা অ্যাগ্রি করছো কি না আমার ফিডব্যাকের সঙ্গে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমাকে কমেন্ট করে আমার কমেন্ট সেকশানে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক তো অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, টাটা।